হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে রিধির বাড়ি, আর এখানে রিধি ও রিধির মা ঘুমাচ্ছে। চলো দেখি আজকের গল্পে কি হয়। আর তখনই রিধি উঠে পড়ে। মা, ও মা, আমার খুব ভয় করছে, ওঠো মা, ওঠো। কি হয়েছে সোনা মা? আমি তো এই পাশেই আছি তোমার। জানো মা, আমি না খুব ভয়ানক একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন মা? আমি বাড়িতে দেখলাম যে আমাদের বাড়িতে একটা নেকড়ে বাঘ ঢুকে গেছে। সোনা মা, ভয় পেও না, এই তো আমি আছি, আর এটা তো শুধুমাত্র স্বপ্ন ছিল। এই বলে রিধির মা ঘুম থেকে উঠে পড়ে। আমি উঠে পড়লাম সোনা মা, তুমি একটু পরে বাইরে চলে আসো। এই বলে রিধির মা বাইরে চলে যায়। এর কিছুক্ষণ পর পর্ণা বাড়ির সব কাজ করে ফেলে রান্নাঘরের দিকে যায়। তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। পর্ণা যখন রান্নার কাজে ব্যস্ত, সেই সময় রিধির বন্ধু কুহু আসে। কাকিমা, কাকিমা, রিধি কোথায়? ও কি এখনো ঘুম থেকে ওঠেনি? না রে কুহু, ও এখনো ঘুম থেকে ওঠেনি। তুই এত সকাল সকাল আজকে, কি ব্যাপার কি? রিধি আজ সকাল সকাল খেলতে আসতে বলেছিল, সেই জন্য তো চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, রিধি তো এখন ঘুমাচ্ছে, তুই ঘরে গিয়ে সোনাকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে কাকিমা। এই বলে কুহু ঘরের দিকে যায়। রিধি, এই রিধি, তুই এখনো উঠিসনি, খেলতে যাবি না? কুহু, তুই চলে এসেছিস, আমি এক্ষুনি উঠে পড়ছি, তুই একটু বস, আমি মুখ হাতটা ধুয়ে আসছি। ঠিক আছে, আমি এখানে বসছি, তুই তাড়াতাড়ি আয়। এই বলে রিধি চলে যায়। রিধি তো কতক্ষণ হলো গেল, এখনো তো আসছে না। তখনই রিধি ঘরে চলে আসে। চল কুহু, আমি রেডি হয়ে চলে এসেছি, এখন খেলতে যাই। আর রিধি আর কুহু দুজনে খেলতে যায়। আমরা খেলতে যাচ্ছি, চল আমরা এখানে বসে পড়ি। হ্যাঁ রে, হ্যাঁ রে কুহু, এটা কিসের আওয়াজ? শোন না, মনে হচ্ছে যে এটা নেকড়ে বাঘ। হ্যাঁ রে, আমার খুব ভয় করছে, চল বাড়ি চলে যাই। চুপ পাগল মেয়ে, এত ভয় করতে নেই, চল গিয়ে দেখি কি বটে। না রে, আমি যাব না, আমার খুব ভয় করছে, তুই গিয়ে দেখে আয়। গেলে দুজনে যাব, চল না গিয়ে দেখে চলে আসব। এত করে যখন বলছিস, চল গিয়ে দেখে আসি। এবার দুজন মিলে দেখতে চলে যায়, আর গাছের পাশে সত্যি একটা নেকড়ে বাঘ ছিল। সত্যি নেকড়ে বাঘ, চল চল পালাই, না হলে আমাদের কামড়ে দিবে। এবার রিধি কুহু দুজনে বাড়ির দিকে চলে যায়। জানো মা, বাগানে একটা নেকড়ে বাঘ বসে আছে, আর জোরে জোরে ডাকছে, তাই ভয় পেয়ে আমরা চলে এলাম। হ্যাঁ গো কাকিমা, সত্যি ওইখানে একটা নেকড়ে বাঘ ছিল, আমরা তাই দেখে দৌড়ে পালিয়ে এলাম। মা, তুমি তাড়াতাড়ি চলো গিয়ে দেখবে। তোরা কি যে বলিস, এখানে নেকড়ে বাঘ আসবে কোথা থেকে? তুই সকালে স্বপ্ন দেখেছিস, তাই হয়তো ভুলভাল শুনেছিস, যখন বলছিস তখন চল গিয়ে দেখি কোথায় নেকড়ে বাঘ বসে আছে। দাঁড়া, আমি লাঠিটা নিয়ে আসি। এই বলে রিধির মা লাঠি আনতে যায়। চল এবার বাগানের দিকে যাই। এই বলে তিনজন বাগানের দিকে যায়। এ মা, এ তো সত্যি নেকড়ে বাঘ বসে আছে। এই যা 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 যা, দেখো বন্ধুরা, নেকড়ে বাঘটি ঝোপের দিকে চলে যাচ্ছে। মা মা, আমার খুব ভয় করছে, আমি বাড়ি চলে যাই। হ্যাঁ কাকিমা, আমিও রিধির সঙ্গে বাড়ি চলে যাই, নেকড়ে তো ঝোপের মধ্যে কোথায় লুকিয়ে পড়লো, যাই আমিও বাড়ি চলে যাই। দেখলে তো মা, আমি যা স্বপ্নে দেখলাম সেটাই সত্যি হলো, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তোরা আর ভয় পাস না, তোর বাবা এসে নেকড়ে বাঘটাকে তাড়িয়ে দেবে। বন্ধুরা, আজকের মতো এইটুকু। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।